হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিও টিউটোরিয়ালে নতুন স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে নিয়ে করা রিভিউ পর্বে হেলথ টিউব 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বর্তমান স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক স্বপন। তিনি একাদশ সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 3 আসনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। রোববার বিকাল 4:30টায় নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। জানান নতুন মন্ত্রিসভায় 24 জন পূর্ণ মন্ত্রী, 19 জন প্রতিমন্ত্রী ও 3 জন উপমন্ত্রী স্থান পাচ্ছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোমবার বিকেল 3:30টায় বঙ্গভবনে শপথ নেবেন মন্ত্রিসভার নতুন সদস্যরা। বর্তমান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নতুন মন্ত্রী পরিষদে ঠাঁই পাননি। এছাড়াও বর্তমান সরকারের অনেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন। এদিকে আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন জামালপুর 4 সরিষাবাড়ি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ডক্টর মুরাদ হাসান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের অনারারি কনসালটেন্ট ডক্টর মুরাদ হাসান 2008 সালে প্রথমবারের মতো নির্বাচিত হন। তিনি জামালপুর জেলা স্কুল থেকে এসএসসি ও নটরডেম কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন নতুন এই স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এছাড়াও তিনি রেডিওথেরাপিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। ডক্টর মুরাদ হাসান জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিব এর কেন্দ্রীয় নেতা। তার বাবা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর প্রয়াত অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুজিবনগর সরকারের অস্থায়ী বিচারপতি। এছাড়াও নতুন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর বাবা অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জামালপুর জেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি ছিলেন। হেলথ টিউব 24 চ্যানেলের পক্ষ থেকে নতুন স্বাস্থ্যমন্ত্রী ও নতুন স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন রইল। ধন্যবাদ সবাইকে।